জুম চাষের প্রথাগত চেহারা পাল্টে পার্বত্য জেলাগুলো পরিণত হচ্ছে অর্থকরী নানা ফসল উৎপাদনের কেন্দ্রবিন্দুতে। তৈলবীজ জাতীয় ফসলের চাষ এসব জেলায় বাড়ছে, যা দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনা খুলে দেবার আশা জাগাচ্ছে। এসব ফসল সংরক্ষণে তিন পার্বত্য জেলায় হরেক রকম ফসল সংরক্ষণের সুবিধাযুক্ত বহুমুখী হিমাগার প্রতিষ্ঠার কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। ইকবাল ফরাদ জানাচ্ছেন বিস্তারিত, ছবি তুলেছেন নুরুল ইসলাম বাচ্চু। পাহাড়ি এলাকায় কৃষির সার্বিক চিত্র দেখতে বুধ ও বৃহস্পতিবার খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবন জেলা সফর করেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এ সময় তিনি কৃষকদের সঙ্গে কথা বলেন। রাঙামাটির নানিয়াচর উপজেলার সাপছড়ি ও দিজানপাড়ায় কৃষি বিভাগের নানা প্রকল্পের অগ্রগতির খোঁজ খবর নেন। কৃষিমন্ত্রী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ভার্মি কম্পোস্ট, আনারস, ড্রাগন ফল এবং সূর্যমুখী ক্ষেত ঘুরে দেখেন। স্থানীয়রা তাদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সরকারের সহযোগিতায় জুম চাষের বদলে আধুনিক কৃষিতে মন দিয়েছেন পাহাড়ের বাসিন্দারা, ফলে বিস্তার হচ্ছে অর্থকরী ফসলের চাষ। নানিয়াচর উপজেলায় গত বছর সূর্যমুখী সহ তেল জাতীয় ফসল হয়েছিল 10 হেক্টর জমিতে, এবছর তা 2 গুণের বেশি বেড়ে 25 হেক্টরে দাঁড়িয়েছে। এই এলাকার মানুষের মধ্যে যে শুধু আগে শুধু জুম চাষ করতো, ওইটার পাশাপাশি এখন মানুষের মানসিক পরিবর্তন হচ্ছে, তারা এখন অর্থকরী ফসলের চাষাবাদ দিকে আগ্রহী হচ্ছে। সরকার তাদেরকে আপনার প্রশিক্ষণ দিচ্ছে এবং আমরা তাদেরকে বিভিন্ন সার, বীজ এবং কীটনাশক, ফসলের চারা আমরা ফ্রি দিচ্ছি এবং অন্যান্য পরামর্শ আমরা ফ্রি দিয়ে যাচ্ছি। গতানুগতিক কৃষি, জুম চাষ, এগুলো করে মানুষের জীবনযাত্রার পরিবর্তন হবে না। বহু শিক্ষিত মানুষ জানে না যে কত টাকার ভোজ্য তেল আমরা বিদেশ থেকে আনি, 20 থেকে 25 হাজার কোটি, আমাদের উন্নয়ন বাজেটের 1/4, 1/4। তাহলে এই টাকা দিয়ে কত উন্নয়ন করা যায়? আজকে যে সূর্যমুখী দেখলাম, এটি যদি ভালোভাবে চাষ করা যায়, ব্যাপকভাবে যদি আমরা এই রাঙ্গামাটি, খাগড়াছড়িতে, বান্দরবনে ছড়ায় দিতে পারি, একটা বিপ্লব হয়ে যাবে। প্রত্যেকটা ফসলের জন্য আলাদা আলাদা কোল্ড স্টোরেজের চেম্বার থাকতে হবে। সেই চেম্বার সহ আমরা পরিকল্পনা করতেছি, আমরা মাল্টিপল চেম্বার সহ বিভিন্ন ফসলের জন্য বহুমুখী সুবিধা সহ আমরা কোল্ড স্টোরেজ এই তিনটা জেলাতেই আমরা করব। পার্বত্য অঞ্চলে সম্ভাবনাময় ফসলগুলোর অন্যতম কাজু, বাদাম ও কফি। সরকারের সহায়তায় এসবের চাষ বাড়ছে এখানে। বান্দরবন জেলার নাইক্ষ্যংছড়ির নন্নাকাটায় কাজু, বাদাম ও কফি বাগান ঘুরে দেখেন কৃষিমন্ত্রী। বলেন, ক্ষতিকর তামাকের পরিবর্তে কৃষকদের নতুন নতুন ফসল চাষে উৎসাহ দিচ্ছে সরকার। কলা, আম, তারপর আনারস, এগুলো হতো, এগুলোকেও আরও আধুনিক চাষাবাদ, নতুন জাতেন, এটা করা সম্ভব। এবং দ্বিতীয়ত হলো আপনার কতগুলো নতুন ফসল মানুষ জানে কিন্তু সেইভাবে আবাদ হয় না, কাজু, বাদাম, কফি এবং গুলমরিচ। এই তিনটা ফসল করার জন্য আমরা প্রকল্প নিয়েছি, যে একটা অপার সম্ভাবনা আমরা দেখছি। ইনশাল্লাহ তামাক থাকবে না, এগুলো আমাদের অনেক অর্থকরী ফসল, সেগুলো দিয়ে আমরা করব, তামাক আস্তে আস্তে উঠে যাবে। তিন পার্বত্য জেলায় 2 বছর আগেও মাত্র 1800 হেক্টর জমিতে কাজু, বাদাম চাষ হতো, এখন তা 3500 হেক্টর ছাড়িয়েছে। আর এ সময়ে কফির চাষ বেড়েছে 10 গুণের বেশি। উঁচু নিচু পাহাড়ে চাষাবাদ কষ্টকর হওয়ায় এখানে বিপুল পরিমাণ জমি অনাবাদি থেকে যায়। এসব জমিকে চাষাবাদের আওতায় আনতে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে, যার সুফল এরই মাঝেই পেতে শুরু করেছেন কৃষকেরা। অচিরেই এসব উদ্যোগ আরও ছড়িয়ে পড়ে অর্থনীতিতে আরও সুখবর নিয়ে আসবে, এমন প্রত্যাশা সবার। ইকবাল ফরহাদ, বাংলাদেশ টেলিভিশন, বান্দরবান।